আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর একজন অলি ও বৃদ্ধা মহিলার অলৌকিক ঘটনা। খাজা ফরিদউদ্দিন মাসুদ রহমতুল্লাহ আলাই ছিলেন একজন সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারক। তিনি চিস্তিয়া তরিকার সিদ্ধ পুরুষ ছিলেন। তাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান পুরুধা হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন আল্লাহর একজন অলি এবং তিনি কিছু বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, যা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদিন এক গরিব বৃদ্ধা মহিলা হযরত ফরিদউদ্দিনের কাছে এলেন এবং বললেন, আমার মেয়ের বিয়ে করার বয়স হয়ে এসেছে কিন্তু আমার কাছে তেমন কিছু টাকা পয়সা নেই যার দ্বারা আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি। তখন হযরত ফরিদউদ্দিন তার কথা শুনলেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি ফরিদউদ্দিনের কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল, তাই সে মহিলাটি ফরিদউদ্দিনের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য অনুনয় বিনয় করল। তখন ফরিদউদ্দিন বললেন, এইসব ধন সম্পত্তি তো আল্লাহ তালার, তুমি বরং আল্লাহ তালার কাছে যাও, আমি তো নিজেই আল্লাহর একটি বান্দা। কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি বলল, আপনি তো আল্লাহর একটি খাস বান্দা, আমি আপনার দরবার থেকে খালি হাতে যাব না, আপনাকে সাহায্য করতেই হবে। তখন সে বৃদ্ধা মহিলাটি জোর করে বসলেন। তারপর ফরিদউদ্দিন বললেন, আচ্ছা তুমি একটি মাটির ঢিলা নিয়ে এসো। তখন কিছুক্ষণ পর মাটির একটি ঢিলা খুঁজে নিয়ে এলো। তখন ফরিদউদ্দিন তিনবার সুরা ইখলাস পড়ে মাটি ঢিলাটির উপর ফু দিলেন আর আল্লাহর কুদরতের করিশ্মায় সেই মাটি ঢিলাটি সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হল। তখন ফরিদউদ্দিন সেই সোনাটি বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, যাও এখন তুমি এই সোনা দিয়ে তোমার মেয়ের বিয়ের আয়োজন করো। তখন সেই মহিলাটি আনন্দের সাথে বাড়ি চলে গেল। কিন্তু মাটি ঢিলা থেকে সোনা বানানোর এই কৌশল তার মাথায় বারবার নাড়া দিতে থাকল। ঘরে গিয়ে সেই বৃদ্ধা মহিলাটি মাটির অনেক ঢিলা নিয়ে একত্র করলেন। গোসল করে পবিত্র হয়ে নতুন কাপড় পরে সে গায়ে আতর লাগল এবং তার আমল করার জন্য সে তিনবারের জায়গায় 300 বার সুরা ইখলাস পড়ল এবং মাটির ঢিলার উপর ফু দিয়ে দিল। এই মহিলাটি মনে করেছিল সে ফরিদউদ্দিনের মতো মাটির ঢিলাটি সোনায় পরিণত হবে, কিন্তু এমন কিছুই হল না। সেই মহিলাটি এই কাজে ব্যর্থ হল, অর্থাৎ সে মাটির ঢিলাটি সোনায় পরিণত করতে পারল না। তা সত্ত্বেও সে বারবার সুরা ইখলাস পরে মাটির ঢিলার উপর ফু দিতে থাকল, কিন্তু সেই মাটি মাটিই থাকল। সে তিন দিন ধরে সুরা ইখলাস পড়তে থাকল কিন্তু তাতেও সে সফল হল না। এরপর সেই মহিলাটি উদাসীনভাবে মাটির ঢিলাগুলো নিয়ে ফরিদউদ্দিনের কাছে নিয়ে গেলেন। কাতর কণ্ঠে বলল, হুজুর, আপনি অজু না করে, ভালো জামাকাপড় না পরে, এমনি গোসল না করেও তিনবার সুরা এই ক্লাস পড়লেন আর মাটির ঢেলা সোনায় পরিণত হল, কিন্তু আমি গোসল করে ভালো ভালো জামা কাপড় পরে গায়ে সুগন্ধি লাগিয়ে তিন দিন ধরে সুরা ইখলাস পড়েছি কিন্তু মাটির ঢেলা কখনোই সোনায় পরিণত হল না। এবার বলুন আমার এই আমলের মধ্যে কোথায় ভুল আছে, কেন আমি মাটির ঢিলা সোনায় পরিণত করতে পারছি না? তখন হযরত ফরিদউদ্দিন মৃদু হাসলেন এবং তিনি মাথা নামিয়ে বললেন, তোমার এই আমলের মধ্যে কোথাও কোনো ভুল ছিল না, কিন্তু তোমার মধ্যে লোভ ছিল, তাই ঢিলাটি সোনায় পরিণত হয়নি। এটা হল আল্লাহর অলিতের একটি বিশেষ কারিশমা। আল্লাহর অলিরা চাইলে মাটিকে সোনায় পরিণত করতে পারে। আল্লাহর নিঃস্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে এবং সবকিছু লোভ লালসা ছেড়ে ইসলাম প্রচারের জন্য মানুষকে দাওয়াত দিতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।